13-4 ও 5-6 বিজয়ের 127 বলে 153 রানের বিধ্বস্ত ইনিংস। সাবারে টানা দ্বিতীয় সেঞ্চুরি হাঁকালেন বিজয়। অবশ্য শুধু সেঞ্চুরি হাঁকানি, ব্যাটিং করেছেন 120.47 স্ট্রাইক রেটে। চলতি ডিপিএলের দুর্দান্ত ফর্মে রয়েছে আবাহনীর ওপেনার বিজয়। প্রিমিয়ার লিগে গত মৌসুমে হাজারের বেশি রান করে রেকর্ড করেছিলেন তিনি। এবারও সেই ফর্ম ধরে রেখেছেন এই ওপেনার। মঙ্গলবার সাভারের 3 নম্বর মাঠের প্রাইম ব্যাংকের বিপক্ষে ব্যাটিং পায় আবাহনী। ব্যাটিং পেয়ে দারুণ শুরু করেন দুই ওপেনার নাইম শেখ ও বিজয়। অবশ্য প্রথম পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিংই করেন তারা, তবে দ্বিতীয়টিতে 30 ওভারে আসে 202 রান। বিজয়ের আগেই 50 হাঁকান নাইম শেখ, তারপরে 62 বলে 50 পূর্ণ করেন বিজয়। অবশ্য এ দুজনের জুটি থামে 183 রানে। আফগানিস্তানের করিম জানাতের বলে সেঞ্চুরি থেকে মাত্র 6 রান দূরে থেকে 102 বলে 94 রানের ইনিংস খেলে আউট হন নাইম শেখ। বিজয় অবশ্য সেটি মিস করেননি। এই মৌসুমে তৃতীয় সেঞ্চুরিটা তুলে নিলেন মাত্র 99 বলে। সেঞ্চুরি পাওয়ার পরপরই আগ্রাসী ব্যাটিং শুরু করেন বিজয়। পরের 50 তুলেন মাত্র 26 বলে। তার ব্যাটিং দেখে মনে হয়েছিল এবার বুঝি ডাবল সেঞ্চুরিটা হয়ে যাবে, কিন্তু তাকে থামাতে হয় ব্যক্তিগত 153 রানে। রুবেলের বলে বিশালের হাতে ক্যাচ তুলে দেন বিজয়। 292 রানের বিজয় আউট হওয়ার পর আগ্রাসী ব্যাটিং করেন আফিফও। 4 নেমে 47 বলে 53 রানের ইনিংস খেলেন তিনি। সব মিলিয়ে স্কোরবোর্ডে 50 ওভারে 6 উইকেট হারিয়ে 336 রান তোলে আবাহনী।